আজকে যাচ্ছি ডোমজুর পার্কে, পুরো বাওয়াল মিটতে দেবো। তো গাইস ফাইনালি আমরা মানে পার্কের গেটের সামনে এসে গেছি। আর ভাই এখানে এত পরিমাণে রিয়াকশন, তোমরা খালি রিয়াকশনগুলো চেক করতে থাকো। আর এই টোটোতে ভাই দুটো তিনটে মেয়ে আছে, মেয়েগুলো আমাকে বলছে দাদা আমি তোমার ফ্যান, মানে তোমার সব ভিডিও দেখি। তো আর গাইস এখন মানে সন্ধে হয়ে গেছে, মানে অন্ধকার অন্ধকার টাইপের হয়ে গেছে। তো আমরা এখন আগের দিকে যাচ্ছি। তো চলো একটা বন্ধুকে কল করা যাক, একটা বন্ধুকে কল। ভাই এই মেলাটাই এত ভিড় এখানে, জানি না কেউ হবে কি দেখা। তো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কি সব ভালো? তো আর ভালো তো থাকতে হবে যেহেতু তোমরা আরএসএর ফ্যামিলি মেম্বার। আজকে যাচ্ছি ডোমজুর পার্কে, পুরো বাওয়াল মিটতে দেবো। ভাই রাইডার ভাই তো এখানে আছে, ভাই লুক দেখো, জাস্ট লুকিং লুকিং। চলো তো গাইস ডোমজুরে যেতে যেতে মানে খান সিক্সটি রাইডার ভাইয়ের মানে গাড়ি সেট আপ ঠিক হচ্ছে ভাই, এখানে মানে গোপ্রো অন করছে। আর আমরা দিন যাচ্ছি এখন মানে পার্কে, তো ডোমজুর পার্কে। তো চলো মানে আজকে ইন্ট্রো দিলাম না, আজকে এখান থেকে ভিডিও শুরু করছি ডাইরেক্ট। চলো ডোমজুর পার্কে, কারণ ইন্ট্রো দিতে ভুলেই গিয়েছিলাম। আর গাই সত্যি বলতে গেলে ভাই আমাকে হেলমেট পরতে একদমই ভালো লাগে না, এই খান ভাইয়ের জন্য আমাকে আজকে হেলমেট পরতে হচ্ছে। আমার আওয়াজ শুনতে পাচ্ছ কিনা আই ডোন্ট নো। তো গাইজ আমরা যখন ডোমজুর পার্কের ভিতরে ভাই এন্ট্রি মারবো, তো রিয়াকশানটা খালি তোমরা দেখবে, রিয়াকশান কভার হবে আজকে পুরো ফুল ভিডিওটা, রিয়াকশান হবে রিয়াকশান ভাই, সিরিয়াসলি পুরো বাওয়াল হয়ে যাবে। বাওয়াল হবে তো আজকে, হবে 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 হবে। তো চলো মানে পার্কের গেটের সামনে এসে গেছি। আর ভাই এখানে এত পরিমাণে রিয়াকশন, তোমরা খালি রিয়াকশনগুলো চেক করতে থাকো। আর এই টোটোতে ভাই দুটো তিনটে মেয়ে আছে, মেয়েগুলো আমাকে বলছে দাদা আমি তোমার ফ্যান, মানে তোমার সব ভিডিও দেখি। তো যাই হোক আমি এখানটায় মিউজিক লাগিয়ে দিচ্ছি, তোমরা শুধু রিয়াকশনগুলো দেখবে। পার্কের সামনে এসে গেছি, আর বিশাল ক্রাউড ভাই, বিশাল ক্রাউড। তো দেখা যাক কি হয়, চলো লেছি আগে আমরা টিকিটটা কাটি। আমরা অনেক খেলা গেলি করে মারপিট করে ভাই টিকিটটা নিয়েছি, আর আমাদের ইউটিউবার ভাইরা আসছে, তো টিকিটটা দিয়ে টিকিট কোথায় গেল, টিকিট দিল। চারজন যাবো, দুটো বাইক। তো গাইস রিয়াকশন খালি চেক করবে, রিয়াকশন কভার হবে। তো খান ভাই আসছে দিক থেকে গাড়ি রাখার জন্য আসছে, তো আসুক। এই যে খান সিক্সটি ভাই আসছে, খান সিক্সটি ওয়ান রাইডার। যাই হোক ভাই আমরা এখন গাড়ি টাড়ি জমা করে দিয়েছি, দেন এখন ভিতরের দিকে যাব, রিয়াকশন কভার করব, মানে গার্লস রিয়াকশন বা বয়েস রিয়াকশন তো সব কভার করব। চলো তোমরা ভিডিওটা ফুল দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, বুঝে যাবে। আর এখনই ভাই রীতিমতো কতজন দেখছো, পিছনে দেখতে পাচ্ছ ভাই কত রিয়াকশন। চলো ফুল এনজয় হবে আজকে পার্কের ভিতরে ভাই। আমরা বেরিয়ে পড়েছি ভাই রিয়াকশন কভার করার জন্য, তো তোমরা খালি রিয়াকশনগুলো দেখতে থাকো। দেন আমরা এখন আগের দিকে যাচ্ছি ভাই 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 ভাই। তো যাই হোক লেসি, চলো এসব ইগনোর মারো, ইগনোর মেরে দিয়ে আমরা আগের দিকে যাচ্ছি, দেখা যাক ভাই। আর আমার আরও বন্ধুরা আছে পার্কের ভিতরে, তাদেরকে এখন খুঁজতে হবে চারিদিকে, কোথায় আছে জানি না। তাহলে এসছি চলো আগে। আর গাইস এখন মানে সন্ধে হয়ে গেছে, মানে অন্ধকার অন্ধকার টাইপের হয়ে গেছে। তো
খান ভাইকে দেখে সবাই ভাই এত পরিমাণে মানে মজা নিচ্ছে, আর আমাদের খান ভাই আগে আগে যাচ্ছে, খান ভাইকে দেখে ভাই রিঅ্যাকশন কভার হচ্ছে, মানে মজা নিচ্ছে। আর ভাই কথা বলতে বলতে আগে থেকে চলে এসেছি ভাই, অনেকটা রাস্তা হারিয়ে ফেলেছি। গাইজ এই মেলাটাই এত ভিড় এখানে, এত পরিমাণে ভিড় লেগেছে মেলাতে, চারিদিকে মেলা আর মেলা ভাই, কি হবে জানি না। গাইজ মেলায় এত ভিড় ভাই, আর এখানে সবাই মানে র‍্যাকেট ফ্যাকেট খেলছে, ওখানে ভাই সেলফি গ্রুপ আছে, সেলফি তুলতে সব। তো গাইজ এত ভিড় ভাই 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 ভাই, পুরো ভিড়, পুরো চারিদিকটা মানে লোক, রিঅ্যাকশন রিঅ্যাকশন ভাই রিঅ্যাকশন, সবাই তাকিয়ে আছে ভাই এর দিকে, সব ভাই তাকিয়ে আছে। তো গাইজ আমার টুম্পা হারিয়ে গেছে, আমি টুম্পাকে খুঁজে পাচ্ছি না। তোমরা কেউ টুম্পাকে দেখতে পেলে খুঁজে দাও আমাকে, তোমরা আমার টুম্পাকে দেখেছো কেউ? আমার টুম্পা হারিয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না টুম্পাকে। আই লাভ ইউ মেরি কিউটি ভাই, তুমি জো মেনে দেখা, তুমি জো মেনে যা। গাইজ মানে অন্ধকার হয়ে গেছে, তো সেই জন্য ভাই আমার ক্যামেরায় মানে অত কোয়ালিটি ভালো আসছে না, ক্যামেরা ফেটে ফেটে যাচ্ছে, অত দামি ফোন না তো। আর এ তো ভাই গোপ্রোতে ভিডিও করছে, এত সুন্দর ভিডিও হওয়ার কারণ সুন্দর ভিডিও হচ্ছে। তো গাইজ আমার বউ হারিয়ে গেছে, কোথায় গেল খুঁজে নি, 2 ঘন্টা ধরে খুঁজছি ভাই, বউকে আর খুঁজে পাচ্ছি না ভাই, কোথায় গেল জানি না। তোমরা আমার বউকে দেখেছো? না, আমার বউ কোথায় গেল বলো তো, বউটাকে খুঁজে পাচ্ছি না। তো কেউ যদি বউ হতে চাও আমার, কমেন্ট সেকশনে কমেন্ট করো, সবাইকে বউ করে লোক একসাথে বউ করবো। লেকিন এক সেকেন্ড, দিল তো হ্যায় ইকরা হি জানা, দিল কি তুম মঞ্জিল হো, দিল তো। গাইজ সব আমার ফ্যান ফলোয়ার, দেখো সব ফ্যান ফলোয়ার আমার, সবাই আমার। বউ খুঁজে পেলে? বউ না, বউটাকে খুঁজে পাচ্ছি না তো। সত্যি বলতে গেলে এখানে আমি ভাই ভয়েস করতে পারছি না, এত পরিমাণে লোক, তারপরেও তোমাদের জন্য ভিডিও করছি ভাই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও ভাই, এত ভিড়ে ভিডিও বানাতে হচ্ছে, পরেও বউ খুঁজতে পেরেছি, জানি না কেউ হবে কি দেখা। আরে পুরো সালমান খান লাগছে ভাই, ভাই পুরো সালমান খান লাগছে। বহুত আচ্ছা রে। তো গাইজ আমি আমার বউকে খুঁজছি ভাই, বউকে খুঁজে পাচ্ছি না, আর বউ ভাই কোথায় লুকিয়ে পড়েছে এখনো খুঁজে পাইনি, পেছন পেছন যাচ্ছি, দেখা যাক বউটা কত দূরে আছে। তো গাইজ একটা সত্যি কথা হলো, মানে আমি এখানে বউ খুঁজতে এসেছি, কেউ বউ হবে না বলছে, সবাই বলছে তোমার বউ আছে। তোমরা কি জানো আমার বউ কোথায় আছে? আমি বউ খুঁজছি ভাই 2 ঘন্টা ধরে, বউ খুঁজে পাচ্ছি না ভাই, বিশ্বাস করো কেউ বউ খুঁজে দিচ্ছে না। এখানে আছে বউ দেখি, এখানে তো বউ বলে কেউ দেখি, এইদিকে হতে পারে বউ, দেখি বউ আছে কি। বউ কি বউ কোথায় আছো? বউ খান ভাই আমার বউকে খুঁজে পেলে, খান ভাইকে বলছি বউ খুঁজে পেলে কি আর, খান ভাই এখানে ভাই ভিডিও করতে ব্যস্ত, মানে খান ভাই সাথে সেলফি তুলছে ভাই সবাই। তো গাইজ এখানে ভাই খান ভাইয়ের কত ফ্যান ভাই, কত ফ্যান, আমার বউকে তো খুঁজে পেলাম না আমি, তুমি এখানে সেলফি তুলতে ব্যস্ত, তোমরা বউকে কেউ খুঁজে দিয়েছো? আরে বলো, পেয়ে যাবে, একটু ধৈর্য রাখো, পেয়ে যাবে। তোমরা দেখেছো আমার পিয়াকে? কেউ দেখেছো আমার পিয়াকে? ওরা কেউ দেখেনি বলছে, আর পেছনে চলে গেছে বলছে, আর ব্যাকে যাবো না, প্রিয়া যাক আমরা এখন বাড়ি যাই, চলো চলো আর প্রিয়াকে খুঁজবো না ভাই, কেউ আবার সিরিয়াস ভেবো না জানো, ভিডিও মানে জাস্ট ভিডিওর জন্য করলাম, একটু মানে এন্টারটেনমেন্ট করলাম আর ফানি কিছু একটা করার চেষ্টা করলাম তোমাদের জন্য, কেউ যেন খারাপ ভেবো না ভাই। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, মানে এই যে বউ বউ করছিলাম আর প্রিয়া প্রিয়া মানে অনেক রকমের মেয়েদের নাম ধরেছি, সেটা জাস্ট মজার জন্য করলাম, কেউ যেন সিরিয়াসলি ভাবে মাইন্ডে নিও না। তো যাই হোক ভিডিওটা গাইজ আর এগোতে পারছি না, এখন বাড়ির দিকে যাচ্ছি, আর বাড়ি গিয়ে দেখি কী করি, যদি কিছু করি সেটাও দেখাবো, আর যদি মেলায় যাই সেটাও দেখাবো। চলো বেশি কথা বলছি না,
এখানে খান ভাই গাড়ি বের করছে আর আমি খান ভাইয়ের বাইকে করেই যাবো। আর আমার আর যে বন্ধুরা এসেছিল, মানে আমার আর সব যে বন্ধুরা এসেছিল তারা কোথায় চলে গেছে তাদেরকে দেখতেই পাই না, কল করছি কেউ কলও তুলছে না, তো যাই হোক লেসছি এখন যাই বাড়ির দিকে। তো গাইস মানে এই সবে ভাই জাস্ট বাড়ি এলাম, এসে কিছু খেলাম আর খাওয়ার পরে দেন এখন যাচ্ছি ভাই মেলাতে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা এখনও বলা হয়নি, আজকে অ্যাকচুয়ালি আমার বার্থডে ভাই, বার্থডে তো সেলিব্রেশন করিনি কারণ আমরা কোনোদিনই বার্থডে সেলিব্রেশন করি না। তো তোমরা চাইলে আমাকে বার্থডে উইশ করতে পারো, তোমাদের সবাইকে জানাই হ্যাপি 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 নিউ ইয়ার 2024 সালের অনেক অনেক শুভেচ্ছা, আমার তরফ থেকে অভিনন্দন ও ভালোবাসা রইল। আর তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের জন্য আমি এরকম ইন্টারেস্টিং আরও ভ্লগ নিয়ে আসবো, অবশ্যই চ্যানেলটাকে ফটাক করে সাবস্ক্রাইব করে দাও। তো বেশি বকবক করছি।